ব্যাঙ্গালুরুর প্রকৃতি ফাউন্ডেশন একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। ত্রিপুরা ও বিভিন্ন রাজ্যগুলো থেকে ব্যাঙ্গালুরুতে কর্মরত পেশাদার ব্যক্তিবর্গের সর্ববৃহৎ বাঙালি সমিতি হল প্রকৃতি ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। এবার করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে ত্রিপুরার যেসব মানুষ ব্যাঙ্গালুরুতে আটকে পড়েছেন তাদেরও সাহায্য করতে চায় এই সংগঠন। সংগঠনের হেল্পলাইন 9741388998 এবং 9945151509 নম্বরে যোগাযোগ করতে বলেছেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নমস্কার, আমি বিশ্বজিৎ দেব, সভাপতি প্রকৃতি ফাউন্ডেশন ব্যাঙ্গালোর। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে লোকেরা যারা ব্যাঙ্গালোর শহরে চিকিৎসা শিক্ষা ট্রেনিং বা ডেলি ওয়ার্কার হিসাবে এসেছেন এবং এই লকডাউনের জন্য ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তে ফেঁসে আছেন, ওদের সাহায্যের জন্য প্রকৃতি ফাউন্ডেশন ব্যাঙ্গালোর দিনরাত কাজ করে যাচ্ছে। তার জন্য আমি প্রকৃতি ফাউন্ডেশন ব্যাঙ্গালোরের প্রত্যেক মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই কাজের জন্য সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই অমিত রক্ষিতদাকে, যিনি আমাদের অনেক ইনফরমেশন দিয়েছেন কোথায় ব্যাঙ্গালোরের কোন প্রান্তে লোকেরা ফেঁসে আছে। ব্যাঙ্গালুরুতে ত্রিপুরার যেসব বেকার যুবক যুবতী বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প বেতনে কর্মরত রয়েছে তাদের পাশেও দাঁড়িয়েছে এই সংগঠন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনের সদস্যরা, এমনটাই জানালেন ব্যাঙ্গালুরুতে কর্মরত রাজ্যের বেশ কিছু যুবক যুবতী। নমস্কার জানাই, আমি ত্রিপুরার, আমরা ত্রিপুরার কয়েকজন বাসী। কিছুদিন আগে, এক বছর আগে আমরা মানে ব্যাঙ্গালোর শহরে এসেছি কাজের উদ্দেশ্যে। তো এখন লকডাউন, বর্তমান লকডাউনের কারণে আমরা খুব একটা সমস্যায় মানে দাঁড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া খুব একটা অসুবিধা হচ্ছে। তো কি একটা বন্ধুর, আমার একটা বন্ধু আছেন, ওনার কাছ থেকে একটা নম্বর আদায় করেছি। ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ দেব বলে নাম। তো উনি প্রকৃতি ফাউন্ডেশনের একজন প্রেসিডেন্ট। তো ওনার কাছ থেকে কিছু একটা হেল্প পেয়েছি। তো ধন্যবাদ জানাই সবাইকে। নমস্কার, আমার নাম হাম্বাই দেপুরমা, আমি এখন বর্তমানে ব্যাঙ্গালোরতে আছি। এখন আমরা অনেক প্রবলেম রয়েছে, তারপরে আমি আঙ্কালে কল করছে, কল করার পরে আমরা একজনের নাম্বার দিছে, তারপরে নাম্বারে কল করছে প্রকৃতি ফাউন্ডেশন, এখানে কল করছে, কল করার পরে আমরা এখন বর্তমানে এখন থাকনের জায়গা দিছে, তারপরে এখন খাওয়ানোর লাগিয়ে দিছে। নমস্কার, আমি গৌতম খেরা, আমি ত্রিপুরা থেকে ব্যাঙ্গালুরে কামের জন্য এসেছিলাম। আসার পরে লকডাউনের জন্য অনেক অসুবিধা পড়েছিলাম, পড়ার পরে প্রকৃতি ফাউন্ডেশনের জন্য, প্রকৃতি ফাউন্ডেশন থেকে সাহায্য চেয়েছি। সাহায্য চাওয়ার পরে প্রকৃতি ফাউন্ডেশন আগেও সাহায্য করেছে, এবার আজকে আবার সাহায্য চেয়েছি প্রকৃতি ফাউন্ডেশন যথাসম্ভব। নমস্কার, আমার নাম নিচা চাকমা, আমরা সবাই ত্রিপুরা থেকে এসেছি ব্যাঙ্গালোরে দেরি কাজের লাগে, আর বারাসের লাগে বন্ধ হলো সব। আমাদের কাছে পয়সা এসছু কাম ভীষণ কিছু ছিল না। তারপর নেত্রিকা একটা নম্বর পাইলাম, ফোন করেছি। তো বিশ্বজিৎ স্যার আমাদের 15 দিনের খাবারের লাগে সাহায্য করুন। থ্যাংক ইউ বিশ্বজিৎ স্যার। ব্যাঙ্গালুরুর প্রকৃতি ফাউন্ডেশনের মহান উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। সংগঠনের উদ্যোগে ব্যাঙ্গালুরুতে আটকে পড়া ত্রিপুরার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে খোলা হয়েছে হেল্পলাইন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।